অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের কারুকৃত মানুষ হিসাবে আমার এখানে উপস্থিত আছেন আমার সদ্য প্রিন্সিপাল স্যার প্রফেসর শিবদোষ নাথ। আমি আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, আমরা আলোকিত ব্যক্তি হিসাবে আপনাকে আমরা পেয়েছি বড়ুয়া শহীদ স্মৃতি সরকারি কলেজের একজন আলোকিত প্রিন্সিপাল হিসাবে। স্যার অ্যাজ লাইক অ্যাজ ওয়েল আমি সাংবাদিক পরাশ ভাই, চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে কুমিল্লার জেলা প্রতিনিধি এবং স্পেশাল করেসপন্ডেন্ট হিসাবে আমি আপনার সঙ্গে আছি। প্রথমে স্যার আমি আপনার কাছে জানতে চাচ্ছি বড়ুয়া শহীদ স্মৃতি সরকারি কলেজে আপনি আমাদের প্রিন্সিপাল হিসাবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন আছে? আপনার চ্যানেল 99 তুলে ধরবেন, আমি সাংবাদিক পরাশ ভাই আপনার সঙ্গে আছি। সম্মানিত স্যার, ধন্যবাদ। অনুভূতি সরকারের চাকরি যেমন এখানে প্রিন্সিপাল হিসেবে জয়েন করছি আজ 4 বছরের পর্যন্ত। ভিউয়ার্স যে কথাটা উনি তুলে ধরলো সে কথাটা হচ্ছে যে হাটিয়েটি পাপা করে অলরেডি 4 বছর পার হয়ে গেছে, স্যার যে কথাটা বলো ওনার অনুভূতি অত্যন্ত ভালো। সেই সুবাদে স্যার আমি আপনার কাছে জানতে চাচ্ছি আমার ব্রাইট নিউজ 99 অনলাইন চ্যানেল থেকে এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের অনুভূতি সকলে আমি কুমিল্লার জেলা প্রতিনিধি এবং স্পেশাল করেসপন্ডেন্ট হিসাবে আমি আপনার কাছে জানতে চাচ্ছি একজন শিক্ষার্থী ভালো রেজাল্টের ক্ষেত্রে একজন শিক্ষার্থী অভিভাবক এবং একজন টিচারের কী ধরনের পারফরমেন্স থাকে আমরা আলোকিত স্টুডেন্টকে পেতে পারি। আর এখানে আছে আমার প্রধান সাংবাদিক সুজন, সুজন আমি তোমাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। স্যার আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে শিক্ষার্থী ভালো রেজাল্টের ক্ষেত্রে টিমের সমন্বয়ে যে কথাগুলি আমি তুলে ধরেছি সে সম্পর্কে আপনি মূল বিস্তার নিয়ে আলোচনা করবেন সন্দেহ প্রফেসর শিবদোষ নাথ আমাদের আলোকিত প্রিন্সিপাল। এখানে মূলত আমাদের হলো প্রথমত হলো স্টুডেন্ট, দুই হলো আমাদের টিচার, আর 3 নম্বর হলো গার্ডিয়ান। এই 3-এর যদি সমন্বয় ঘটে তাহলে অবশ্যই ভালো রাখবে। আর এই ভালো রাখার জন্য প্রথমত শিক্ষার্থীদের কলেজে আসতে হবে। কিন্তু আমরা যেটা দেখতে পাই এখনকার যুগে স্টুডেন্টরা অনেকটা ক্লাস দিয়ে যদি প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে আমাদের অনলাইন ক্লাস ছিল কিন্তু এখন কিন্তু শ্রেণী ভর্তি পার্জন সহজ হয়েছে। তারপরে দেখা যাচ্ছে আমাদের স্টুডেন্টরা ওইভাবে মানে পার্টিসিপেশন আমরা পাচ্ছি, যেমন আমি বিভিন্ন আমাদের জাতীয় নির্বাচন পালন করি তাদেরকে ক্লাসে মানে আলোচনায় রাখতে চাই, দেখা যায় এখানে উপস্থিতি খুব বেশি পাই না। সেখানে আমরা বলি যদি কোনো স্টুডেন্ট কলেজে আসে তাহলে সে পাস করবে, মানে এটা কনফার্ম সে কলেজে আসলে পাস, এখন পাস করার জন্য তো লেখাপড়া করে ভালো রেজাল্ট, ভালো রেজাল্টের জন্য তাহলে সে হলো আমাদের যে শ্রেণী শিক্ষক আছেন তাদের কথা শুনতে হবে। আর এর পিছনে হলো শুধু শুনলেই হবে না, এখানে হয়তো বেসিক জিনিসগুলো করানো হয় এটা যদি ডিপলি জানতে হয় তাহলে সে বাসায় গিয়ে করতে হবে। আর বাসায় গিয়ে করার জন্য হলো এখানে গার্ডিয়ানদের ভূমিকা করে, আমাদের কলেজে স্টুডেন্ট 6 ঘন্টা থাকে, হয়তো 2 ঘন্টা বা 3 ঘন্টা বা 4 ঘন্টা সব হচ্ছে, তো বাকি সময় সে কিন্তু গার্ডিয়ানদের সংস্পর্শে থাকে। এখানে এই কারণে গার্ডিয়ানদের ভূমিকা আমি মনে করি প্রধান। ভিউয়ার্স আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের আলোকিত কিংবদন্তি স্যার হিসাবে আমাদের বড়ুয়া কলেজ থেকে প্রফেসর শিবদোষ নাথ স্যার যে কথা বললেন একজন শিক্ষার্থী ভালো রেজাল্টের ক্ষেত্রে ত্রিভুজের সমন্বয় তুলে ধরেছেন, জাস্ট একটি ত্রিভুজের সাথে জিনিসটা তুলনা করা হয়েছে। একটি ত্রিভুজের মধ্যে যেরকম 3টি বাহু মিলে গেলে একটি ত্রিভুজ হয়, একটি হচ্ছে যে স্টুডেন্ট আর একটি হচ্ছে টিচার আর একটি হচ্ছে প্যারেন্ট। সেখানে এর মধ্যে স্যার যে কথাটা বললো যে একটা আমরা সাধারণত একটা ক্যাম্পাসের মধ্যে সাধারণত স্টুডেন্টরা 4 থেকে 5 ঘন্টা সময় ম্যাক্সিমাম থাকে, বাকি সময়টা কিন্তু বাসায় থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো যে টিচার স্টুডেন্টের অভিভাবকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেননা আজও কলেজে আসছে কিনা, কলেজ থেকে বাসায় ফিরছে কিনা, বাসা থেকে খেলার মাঠে ঠিকমতো বসলো কিনা, ভালো ভালো কোনো খারাপ কোনো সোসাইটির সাথে মিশছে কিনা, সেগুলি যদি লোকার্পণ করে এবং টিচারের যে CW SW যদি করা হয় সেগুলি যদি কন্টিনিউসলি করা হয় তাহলে আমার দৃঢ় বিশ্বাস এবং তার সাথে সাথে আমাদের অ্যাটেন্ডেন্স থাকতে হবে, তাহলে আমরা আলোকিত স্টুডেন্টকে পেতে পারি। সেক্ষেত্রে আমি সাংবাদিক পরাশ ভাই প্রফেসর শিবদোষ নাথ আমাদের প্রিন্সিপাল একজন আলোকিত এবং কিংবদন্তি হিসাবে আপনি যে এক্সাম্পলটা দিয়েছেন সেজন্য আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি আপনার কাছে জানতে চাচ্ছি বর্তমান মাসটা হচ্ছে যে আমাদের মজুর বছর, কোভিড 19-এর কারণে আরও 1 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে,
তো সেক্ষেত্রে বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী এবং গত মাসটা গেল আমাদের স্বাধীনতা সুবর্ণ রজ জয়ন্তী 50 বছর পূর্তি উপলক্ষে। তো সেই ক্ষেত্রে স্যার আপনার অপিনিয়নটা তুলে ধরবেন, সম্মাননীয় প্রিন্সিপাল স্যার। একটা কথার প্রেক্ষিতে বলতে হয়, আমরা এই দিবসে এই দিবসে আজকে ইন্টারভিউয়ারকে প্রথমত সম্মান দিচ্ছি, হলো 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একই সাথে সন্তুষ্টি যাদের কারণে আজকে আমাদের স্বাধীন বাংলাদেশ, সেই শহীদ মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধা সবাইকে স্মরণ করছি, যাদের রক্তের বিনিময় এবং সংগ্রামের বিনিময়ে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। বঙ্গবন্ধুর সেই সোনার বাংলাদেশ এখন অনেকটা পূরণ হতে চলেছে, আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু পৌঁছে যাচ্ছি। সুযোগ্যতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন কিন্তু বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে আসে। বিশ্বের বিভিন্ন দেশে প্যান্ডেমিক সিচুয়েশনের কারণেই কিন্তু আমাদের বিশেষ করে জিডিপি, যেটা জিডিপির ক্ষেত্রে কিন্তু অনেক দেশ মাইনাসে চলে গেছে, কিন্তু আমাদের বাংলাদেশ কিন্তু এখনও যেটা হলো এডিবি অথবা ওয়ার্ল্ড ব্যাংকের মূল্যায়নও 6-এর উপরে আছে। অর্থাৎ বাংলাদেশের কাঙ্ক্ষিত উন্নয়ন কিন্তু হচ্ছে, কাঙ্ক্ষিত উন্নয়ন কিন্তু হচ্ছে। আর আপনি অবশ্যই জানেন সেটা হলো আমরা উন্নয়নশীল দেশে হিসাবে স্বীকৃতির জন্য যেসব ক্রাইটেরিয়া প্রয়োজন, এই ক্রাইটেরিয়াগুলো একটা হলো মাথা পিছু আয়, যেটা হলো $1,045, সেটা কিন্তু আমরা অনেক আগেই অর্জন করেছি, এবং সেটা হলো প্রতি 3 বছর পর পর একটা পর্যালোচনা বৈঠক, সেই পর্যালোচনা বৈঠকে যেটা হলো ওয়ার্ল্ড ব্যাংক এবং জাতিসংঘ বৈঠক, এবং পরপর 3 বছরে কিন্তু বাংলাদেশ সেই লক্ষ্য অর্জন করে ফেলেছে। এই কারণে 2024 সনে বাংলাদেশ কিন্তু নিম্ন মধ্য আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পাওয়ার কথা ছিল, কিন্তু প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে এটা 2 বছর পিছিয়ে এখন 2026 সনে আমরা এই নিম্ন মধ্য আয়ের দেশ, যেটা 2041 সনে উন্নত বিশ্বের কাতারে বাংলাদেশ একদিন আশা করি। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার দেখা আলোকিত প্রিন্সিপাল সনন্দম প্রফেসর শীতোষ নাথ স্যার, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য। আপনি আমার চ্যানেলের মাধ্যমে আমাদের মমতা মেয়ে মাঝে অনেক ছেলেকে ধন্যবাদ জ্ঞাপন করছেন। আমি আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের মমতা মেয়ে মা জগনীতি শেখ হাসিনা এবং ICT উপদেষ্টা সজীব অজয় জয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021-22 সালের মধ্যে আমাদের দেশে ডিজিটাল বাংলাদেশের পরিপূর্ণ করবে, তারাই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আজকে আমরা ডিজিটালের দ্বারপ্রান্ত চলে আসছি। তো সেক্ষেত্রে আমি ডিজিটালের যে প্রধান অন্তরায়ের মধ্যে এক এজ লাইকে এজ একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে যে পদ্মা সেতু, যখন আমাদের পদ্মা সেতুর কাজ হাতে নিয়েছিল বিশ্বব্যাংক থেকে একটি নিন্দাজনক কথা বলেছিল, তখন আমাদের মমতাময় মা জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন যে আমার সাথে 16 কোটি মা বোন আছে, বাংলাদেশের অর্থায়ন থেকে আমি পদ্মা সেতু করবো। অতএব বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ানও উদযাপন করেছে ডিজিটাল বাংলাদেশের মিশন পয়েন্ট ওয়ান 2021-কে সামনে রেখে। স্যার অনারেবল প্রিন্সিপাল হিসাবে স্যার আপনি কী দেখতে পাচ্ছেন সেই কথাটা একটু বলবো। এটা তো হলো সব কিছু সবার সামনে আছে, এখন আমাদের কোনো কিছুর জন্য, যেমন আমি যদি বলি ভর্তির ক্ষেত্রে, আমরা যখন ইউনিভার্সিটিতে মানে ইন্টারভিউতে পাশ করে ভর্তির জন্য অ্যাপ্লাই করছি, তখন কিন্তু আমরা ওই ইউনিভার্সিটিতে গিয়ে অ্যাপ্লাই করছি, আপনি ঘরে বসে করতে পারছি অনলাইনের মাধ্যমে। আমাদের বেতন বেতনের জন্য অনেকগুলো পে বেতন বিল করতে হবে, এত কিছু করতে হবে, সব কিছু ডিজিটালি করা হচ্ছে। ডিজিটাল বাংলাদেশ সুফল এরকম বলে আরও অনেক কিছুই করা যায়, অর্থাৎ প্রত্যেকটা কিছু আপনি ঘরে বসে করতে পারেন। কারণ আমি কয়েকদিন আগে যেমন আমাদের ইয়ে আছে খতিয়ান, খতিয়ান করার জন্য দেখা যায় এটা পিছনে করতে হতো অবশ্যই গিয়ে, আমি ঘরে বসে যখন সাবমিট করলাম দেখা গেলো ওইখানে লিখলো হলো এই তারিখ আপনার ইয়ে বসে যাবে অনলাইন। এইগুলো তো ডিজিটাল বাংলাদেশের সুবিধা সব কিছু, অর্থাৎ আপনাকে কোনো কিছুর জন্য আপনি দৌড়াদৌড়ি করতে হবে, আপনি ঘরে বসেই সব কিছু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে।
ভিউয়ার্স, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি স্যার। একজন কিংবদন্তি প্রিন্সিপাল হিসেবে প্রফেসর শিবনাথ স্যার আপনি যে কথা বলেন, ডিজিটাল বাংলা শিক্ষণ পয়েন্ট প্রতিভাকে সামনে রেখে আমরা আজকে ডিজিটালাইজ আর প্রান্তে চলে আসছি। বারেক ওবামা এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন, তোমরা যদি দেশের উন্নয়ন যদি দেখতে চাও চলে যাও, জননির্দেশে গেছেন কীভাবে দেশকে উন্নয়ন করছে, সেক্ষেত্রে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চে ভাষণ দিয়েছিলেন, এবার এই সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবার এই সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। দীর্ঘ 41 বছর পর ওনাকে ইউনেস্কো কর্তৃক অ্যাওয়ার্ড অফ হেরিটেজ পুরস্কৃত করেছেন। একজন বাঙালি জাতি হিসাবে স্যার আপনি অনুভূতি কথা বলে দেবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা জানি কারোর সম্পর্কে ইতিহাসের একটি পাতা রচিত হয়, কারোর সম্পর্কে একটা অধ্যায় রচিত হয়, আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলো নিজেই একটি ইতিহাস। আপনি যে 7ই মার্চের ভাষণ বলেন, আমার মনে হয় এটার উপরেও কেউ যদি পিএইচডি করে তার পিএইচডি গবেষণার টপিক হতে পারে 7ই মার্চের। আর এখানে কী ছিল, এখানে কী ছিল না? আমরা অনেক সময় দেখা যায় এখন কখনো স্বাধীনতা দিবস ঘোষণা নিয়ে অনেক কিছু, আসলে এগুলো হলো অবাধ্য। আর 7ই মার্চের ভাষণেই কিন্তু সব কিছু ছিল। এখানে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার লোকেরা ছিল, আইএসআই লোকেরা ছিল, তারা কিন্তু বলছিল, তারা কিন্তু সব দিক ঘিরে রাখছিল, কোনো প্রকারে যদি বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করতেন তাহলে কিন্তু অ্যারেস্ট করা হতো, এখন হয়তো আরও অত্যাচার হয়ে যেত। পরোক্ষভাবে স্বাধীনতার ঘোষণা দিয়ে গেছে, পরদিন যখন তারা পাকিস্তানে রিপোর্ট পাঠায় তখন এই গোয়েন্দা সংস্থা বলছিল চতুর শেখ মুজিব পরোক্ষভাবে স্বাধীনতার ঘোষণা দিয়ে গেলেন, আমরা কিছুই বুঝতে পারলাম না। এখানে তো বোঝা যায় যে স্বাধীনতার ঘোষণা উনি দিয়েই ফেলছেন, মানে প্রস্তুতি নিতে বলে দিয়ে গেছে। যেটা হলো 25 মার্চ উনি যখন অ্যারেস্ট হন, তারপরে আমরা জানি বিয়ের হয়ে গেছে, সেটা হলো ঘোষণা করা হয় একটু 26 মার্চ। কিন্তু আমরা কখনো কখনো এটা নিয়ে বিভিন্ন বিতর্ক শুনি, আসলে এগুলা বিতর্কের বিষয়। ভিউয়ার্স, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার দেখা কিংবদন্তি প্রিন্সিপাল প্রফেসর শিবনাথ যে কথাটা বললেন 7ই মার্চের ভাষণ। এই 7ই মার্চের ভাষণ থেকে স্যার যে কথা বললেন, এটা থেকে আমাদের এই সনদ থেকে আমরা একটা পিএইচডি করতে পারি। এবং এই 7ই মার্চের যে ভাষণটা 18 থেকে 19 মিনিটের যে ভাষণটা দেওয়া হয়েছে, এখানে মধ্যে বলা হয়েছে লিটারেচার ইজ নাথিং বাট দ্য রিফ্লেকশন অফ দ্য হিউম্যান ক্যারেক্টার। আজকে আমরা যত গল্প উপন্যাস যাই বলি না কেন, সব কিছু কিন্তু আমরা এখান থেকে লিখতে পারি, কেননা এখানের মধ্যে 1108 ওয়ার্ড ইউজ করা হয়েছে। 1108 ওয়ার্ড থেকে কিন্তু আমরা এখানে স্বাধীনতার যেই 7ই মার্চের যে ঘোষণা দেওয়া হচ্ছে সেই কথাটার জন্য আমরা ইউনেস্কোকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আপনি এত সুন্দরভাবে যে কথাটা তুলে ধরেছেন আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সাক্ষাৎকারের শেষ পয়েন্টের মধ্যে এসে আমি বলতে যাচ্ছি স্যার, প্রফেসর শিবনাথ আমাদের একজন আলোকিত প্রিন্সিপাল, হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল? যেটা হলো 2041 উন্নত বিশ্বের কাতারে বাংলাদেশ যাবে, আমি এটাই স্বপ্ন দেখি। যেটা আমাদেরকে মানে স্বপ্ন দেখাচ্ছে দেখাচ্ছে, উনি আসলে স্বপ্ন না, উনি বাস্তবে খুব বাস্তব, আমি সেটাই আশা রাখি। আর 2030 সালে আমরা জানি SDG বাস্তবায়ন এটাও হবে, SDG বাস্তবায়ন হবে, যেটা সত্তর যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াগুলো পূরণ হয়ে 2041 সালে আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিশ্বের কাতারে বাংলাদেশ। স্যার এখানে যে SDG গোলের কথা বলেছেন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এখানে বলেছেন 2021 থেকে 2030 সালের মধ্যে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে আমরা 0 টলারেন্স নিয়ে আসবো। সেটার মূল লক্ষ্য হচ্ছে যে দুর্নীতি, মাদক, ইদ্রিজিং, বাল্য বিবাহ। তো সেই সম্পর্কে স্যার আমি আপনার কাছ থেকে বলতে চাচ্ছি, বাল্য বিবাহ এবং ইদ্রিজিং এবং মাদক সম্পর্কে স্যার আপনার মূল প্রফেসটা নিয়ে আলোচনা করবেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলকে সামনে রেখে। কি আমি অনেক সময় বলে যে জনসচেতনতা, আসলে আমাদের দেশে জনসচেতনতা এগুলো কন্ট্রোল করা খুব কঠিন, এই কারণে প্রয়োজনে আইন আছে, কিন্তু আইনের প্রয়োগ করতে হবে, প্রয়োগ করে হলেও আমাদের মানে কাঙ্ক্ষিত লক্ষ্যে বেশ করে এটি হলো আমার ইয়ে। কারণ হলো দেখা যায় সচেতনতার দিকে হয় না আসলে, তাহলে যদি হতো তাহলে এই ইয়েগুলা বিভিন্ন ধরনের মাদক দ্রব্য সেবন বা এগুলো পাচার এগুলো করছে তারা। ভিউয়ার্স, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আইনের প্রয়োগ করতে। প্রফেসর শিবনাথ স্যার আপনার সাথে আমি একমত পোষণ করতেছি যে আইনের যে প্রয়োগটা তুলে ধরার জন্য আপনি যে কথা বলেছেন, ইতিমধ্যে আমাদের
আমাদের পুলিশ সুপার জনাব ফারুক সাহেব একটি কথা বলেছেন, আগে আমার ইনডোরটাকে দেখতে হবে, পুলিশ প্রশাসনের মধ্যে দেখতে হবে কেউ অপরাধ জগতের সাথে লুপ্ত আছে কিনা এবং টাকার বিনিময়ে কোনো কাজ করা আছে কিনা। এই জিনিসটিকে লুক আপডেট করে এরপর আমরা তৃণমূল পর্যায়ে রুট লেভেল থেকে শুরু করে আপ টু বটম পর্যন্ত আমাদেরকে দেখতে হবে, বা আইনের যে প্রক্রিয়াটা তুলে ধরার জন্য আপনি যে কথাটা তুলে ধরেছেন আপনাকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সাথে আমাদের মমতাময়ী মা জগন্নাথ দেখেছিলেন এবং আইনমন্ত্রী আনিসুল ইসলাম সাহেব দেখেছেন করছি। আমরা সবাই মিলে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ওইটাকে জিরো টলারেন্স নিয়ে আসতে পারবো। অবশেষে আমি সাক্ষাৎকারের শেষ পয়েন্টের মধ্যে চলে আসছি। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9:15 আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নেন, আমাদের আলোকিত কিংবদন্তি প্রিন্সিপাল হিসাবে প্রফেসর শীতোষনাথ স্যারের সাক্ষাৎকারটি দেখে নেন, আপনারা লগ ইন করে ফেলেন www.brightinstantinnet.com এবং টিভি নেটওয়ার্কের সাথে থাকেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে কুমিল্লা জেলা প্রতিনিধি এবং স্পেশাল করেসপন্ডেন্ট হিসাবে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ স্যার, আপনাকে ধন্যবাদ।